satu-satu. আসসালামু আলাইকুম, আমি আফরোজা তেজগা বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের টিচার ও একজন অটিস্টিক শিশুর মা। আপনারা জানেনই এইরকম একটা ছেলে পালতে কত কষ্ট, তারপর চেষ্টা করি কোনো প্রতিবন্ধী শিশুর উপকার করতে, তার পরিবারের উপকার করতে। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, আমি তোমাকে সাহায্য করব। সেই বিশ্বাসে আমি এগিয়ে যাচ্ছি, আপনাদের সময় নষ্ট করব না, পারলে ভিডিওটা শেয়ার করবেন, ভিডিওটা ভালো মানুষের কাছে যেন পৌঁছে যায় এবং ওদের সমস্যার সমাধান হয়। আমি টাকা দিয়েছি বুদ্ধি প্রতিবন্ধীর মা রেখা মা দোকানটা দিয়েছে। চাঁদাবাদ পুলিশ প্রতিদিন 30 টাকা নেয় চাঁদা, আবার সপ্তাহে 200 টাকা চাচ্ছে এই পুলিশ। দোকানটার মধ্যে লিখে দিয়েছি আমি বুদ্ধি প্রতিবন্ধী মায়ের দোকান, তা দেখেও পুলিশ কিভাবে চাঁদা চায়। পুলিশ যদি সব টাকা নিয়ে যায়, বুদ্ধি প্রতিবন্ধীর বাচ্চার চিকিৎসা, খাবার খরচ, ওদের প্রতিদিন কত টাকা খরচ হয়, প্রতিদিন সমাজের লোকেরা কি ওদেরকে ভিক্ষা দিবেন? সমাজের লোকেরা বলবে কর্ম করে খাও, এখন তো কর্ম করে খাচ্ছে। এখন পুলিশ সব নিয়ে যাচ্ছে, এই মহিলা বাচ্চাটার পিছনে যত্ন নেবে না দোকানদারি করবে? চাঁদা সব পুলিশের পকেটে দিয়ে দিবে, তাহলে পরিশ্রম করলো এখন তারা খাবে কি? এখন সমাজের লোকদের ওদের হাতে বিষ তুলে দেওয়া দরকার, যেন ওরা খেয়ে মরে যান। জানি আমার ভিডিওটা কোনো কেউ দেখবেও না, তবুও আমি আমার মনের কষ্টের কথা বলে ভিডিওটা তৈরি করলাম। যদি কোনো মানুষ মানে যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে বাড়িয়ে দিতে পারেন। আর কি করব, আমার সাথেই থাকুন, আল্লাহ হাফেজ। লেখা আসো বসো। এরা হল আন্টি, তুমি চা খাবা? চা খায় না, না না খাবো না।